আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, ঠেলার নাম হলো বাবাজি। যদি আপনি শক্তিশালীভাবে আপনার প্রতিপক্ষকে ধাক্কা দিতে পারেন বা আঘাত করতে পারেন, অবশ্যই কিন্তু সে তার দুর্বল জায়গাগুলো নিজের ইচ্ছায় প্রকাশ করবে, যাতে করে তার মিত্রদের কাছ থেকে সহযোগিতা পাওয়া যায়। ইসরায়েলও কিন্তু এর ব্যতিক্রম নয়। যদি আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন, তাহলে গত 8 মাসের যুদ্ধে ইসরায়েল নিজের ইচ্ছায় এমন কোনো ক্ষয়ক্ষতির চিত্র প্রকাশ করেনি, যেটা বৈশ্বিক দরবারে তাদের যে ক্ষমতার দাম্ভ ছিল সেটাকে ক্ষতিগ্রস্ত করে। তবে বর্তমান বাস্তবতা একেবারে ভিন্ন। হামাসের আঘাতে যদি ইসরায়েল পরাস্ত হয় বা ইসরায়েলের ক্ষয়ক্ষতি হয়, সেটা ইসরায়েলের প্রেক্ষাপটে লজ্জার। তবে হিজবুল্লাহর বৈশ্বিক দরবারে সামরিকভাবে একটা মর্যাদাপূর্ণ জায়গা রয়েছে এবং তাদের শক্তিমত্তা সম্পর্কে সবাই জানে। এমত অবস্থায় হিজবুল্লাহ থেকে আঘাতপ্রাপ্ত হয়ে ইসরায়েল যদি ক্ষতিগ্রস্ত হয়, সেটা প্রকাশ করতে ইসরায়েলের তেমন কিন্তু দ্বিধা নেই। এছাড়াও বর্তমান সময়ে ইসরায়েল হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে যেতে চাচ্ছে, তবে আমেরিকা কিন্তু কোনোভাবে এই কাণ্ডে জড়াতে চাচ্ছে না। এখন কোনোভাবে এই জিনিসটা প্রমাণ করা দরকার যে হিজবুল্লাহ অমানবিক কার্যক্রম করছে, এখন ইসরায়েলের পক্ষে দাঁড়ানো দরকার এবং খোদ আমেরিকার জনগণকেও কিন্তু উস্কে দেওয়া দরকার যে আমেরিকান প্রশাসনের উপর যে ইসরায়েলকে হেল্প করো, হিজবুল্লাহর বিরুদ্ধে সরাসরি লড়াই করো। যার জন্য এখন ইসরায়েল তার ড্রোনগুলোকে নিজেদের আকাশে উড়াচ্ছে এবং ভিডিও করছে হিজবুল্লাহর হামলার কি ধরনের ক্ষয়ক্ষতি ইসরায়েলের ভেতর হচ্ছে। এখন ইসরায়েল নিজে তার ড্রোন দিয়ে ভিডিও করে সেগুলো প্রকাশ করছে। বন্ধুরা, কোনো ধরনের মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম নয় বা রাশিয়ান সংবাদ মাধ্যম নয়, খুদ আমেরিকার বিখ্যাত সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস ইসরায়েল থেকে সংগ্রহকৃত হিজবুল্লাহর হামলার কিছু ভিডিও ফুটেজ প্রকাশ করেছে, যে ইসরায়েলের কয়েকটি লক্ষ্যবস্তুতে, বিশেষ করে পাহাড়ের উপর একটি সামরিক ঘাঁটিতে কি ধরনের হামলা হয়েছে। বন্ধুরা, আমি চাই অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই ভিডিও ফুটেজটি আপনারা দেখুন এবং অনুধাবন করুন যে হামলার তীব্রতা আসলে কতটা সুনির্দিষ্ট এবং কতটা শক্তিশালী এবং হিজবুল্লাহ আসলে কতটুকু সাকসেসফুল। বন্ধুরা, স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে দ্য নিউ ইয়র্ক পোস্টে প্রকাশিত হিজবুল্লাহর 20টি যে নতুন হামলা হয়েছে রকেটের, তার ছবি। এই যে উড়িয়ে দেওয়া হলো ইসরায়েলের সামরিক ঘাঁটি, যেটা একটি পাহাড়ের উপরে ছিল। ডিটেলস আমি পরে বলছি। নিশ্চয়ই আপনারা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন হামলা কিন্তু ছিল একেবারে সুনির্দিষ্ট, কোনো ধরনের কিন্তু বিচ্যুতি হয়নি। এই যে ইসরায়েলের সামরিক ঘাঁটি সম্পূর্ণভাবে ফাঁকি করে দেওয়া হয়েছে, এর ভেতরে যারা ছিলেন তাদের জীবিত থাকার কি কোনো সম্ভাবনা আছে? এই ধরনের হাই ক্যালিবারের যখন কোনো মিসাইল আঘাত করে পুরোপুরিভাবে বিল্ডিংকে গুঁড়িয়ে দেয়, তখন বেঁচে থাকার কোনো সম্ভাবনা থাকে কিনা এই ধরনের হামলার পরও, সেটা নিয়ে কিন্তু সন্দেহ প্রকাশের কোনো ধরনের জায়গা থাকে না। তবে অত্যন্ত দুঃখজনক হলেও ব্যাপার, এই জায়গায় ইসরায়েলের পক্ষ থেকে স্টেটমেন্ট দেওয়া হয়েছে যে কেউ নিহত হয়নি, তবে আহত হয়েছেন 2 জন। এর মধ্যে একজন রয়েছেন মার্কিন নাগরিক, যিনি প্রচণ্ডভাবে আহত হয়েছেন। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন দ্য টাইমস অফ ইসরায়েলে প্রকাশিত আরেকটি ভিডিও ফুটেজ। প্রথমে যে হামলাটি দেখালাম সেটা ইসরায়েলের ড্রোন উপর থেকে করেছে, আর এটা কিন্তু সেখানকার যে বাসিন্দারা রয়েছেন তারা করেছেন। দেখুন, একেবারে সুনির্দিষ্ট শক্তিশালী হামলা, যার মাধ্যমে এখন ছোটোখাটো কোনো বিষয় নয়, পুরো ঘাঁটি, এমনকি কোনো কোনো ক্ষেত্রে বলতে পারেন যে পাহাড়কেও উড়িয়ে দিচ্ছে হিজবুল্লাহ। দ্য টাইমস অফ ইসরায়েলে প্রকাশিত এই ভিডিওটিতে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন কি করে লেবানন থেকে হিজবুল্লাহর ছোড়া মিসাইল এবং রকেটগুলো ইসরায়েলের আকাশের দিকে ধাবিত হচ্ছে এবং ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তেমন কোনো কিছু করতে পারছে না। এবং এই যে ওই পারে যে পাহাড়টা দেখছেন, এটা হলো মেরন পাহাড় বা মেরন মাউন্টেন। এখানেই কিন্তু ইসরায়েলের সর্ববৃহৎ যে মাউন্টেন সামরিক ঘাঁটি ছিল সেটা কিন্তু অবস্থান, আর এটাকে লক্ষ্য করেই কিন্তু এই জায়গায় মুহুর মিসাইল এবং রকেট হামলা করেছে হিজবুল্লাহ। স্ক্রিনে বর্তমানে আপনারা লেবানন এবং ইসরায়েল সীমান্তের ইসরায়েলের অভ্যন্তরে যেই সকল জায়গায় হামলা করা হয়েছে তার ম্যাপ দেখছেন। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এই হলো মেরন, যেটার কথা একটু আগে বললাম। এই মেরনের ভেতর আক্রমণ করা হয়েছে এবং এই জায়গায় নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন বায়াত জান, ইসরায়েলের বৃহত্তম সামরিক ঘাঁটি, এখানেও হামলা হয়েছে। ভিডিওর একেবারে প্রথম দিকে দেখিয়েছি। এছাড়াও এতিম এবং মাউন্টেন মেরনের কাছে যে সকল বসতি রয়েছে সেই সকল জায়গাও হামলা হয়েছে। এবং স্ক্রিনে আপনারা যে ম্যাপটা দেখছেন, এটা কিন্তু আমি প্রকাশ করিনি, খুদ টাইমস অফ ইসরায়েল এই ম্যাপ প্রকাশ করেছে। এখন বিষয়টা হলো যে দীর্ঘ সময় ধরে ইসরায়েলে যত আক্রমণ হয়েছে, ইসরায়েল সকল আক্রমণের কথা ডিনাই করেছে যে না, আক্রমণ হয়েছিল, আমরা প্রতিহত করেছি, তেমন ক্ষয়ক্ষতি হয়নি। এখন কিন্তু ইসরায়েল নিজে তার ড্রোন দিয়ে এবং তার জনগণের সাহায্যে সেই সকল হামলার ভিডিও ফুটেজ তৈরি করছে এবং প্রকাশ করছে। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন দ্য টাইমস অফ ইসরায়েলের খবর। 20টি রকেট হামলা হয়েছে, সুনির্দিষ্টভাবে আক্রমণ হয়েছে, কোথায় কোথায় আক্রমণ সুনির্দিষ্ট হয়েছে সকল ডিটেলসই তারা প্রকাশ করেছে। তবে এক্ষেত্রে মজার ব্যাপার হলো এত শক্তিশালী আক্রমণ হলো, টার্গেটে আঘাত আনলো, তবে কোনো ধরনের কিন্তু সামরিক সদস্য ইসরায়েলের নিহত হয়নি। মাত্র 4 জন আহত হয়েছেন মারাত্মকভাবে, আর এর মধ্যে 2 জন আমেরিকান খুবই সিরিয়াস ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে, এটা প্রকাশ করেছে ইসরায়েল। এখন প্রশ্নটা হলো যে এতদিন ধরে ইসরায়েল কোনো হামলার ক্ষয়ক্ষতির বিষয় স্বীকার করা তো দূরের কথা, হামলার বিষয়ে স্বীকার করেনি, ভিডিও ফুটেজ প্রকাশ করবে তো দূরের কথা। তাহলে আজকে কি হলো? তারা নিজেরাই ভিডিও ফুটেজ প্রকাশ করছে, আবার এই জিনিসটাকে হাইলাইট করছে যে আমেরিকার 2 জন নাগরিক হিজবুল্লাহর হামলায় মারাত্মকভাবে আহত হয়েছেন, তারা নিহত হয়ে যেতে পারেন। দেখুন, এই সকল কিছুর মূলেই রয়েছে আমেরিকাকে যে কোনোভাবে হিজবুল্লাহর বিরুদ্ধে দাঁড় করানো, হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধে ডেকে আনা, যেটা কিন্তু আমেরিকান প্রেসিডেন্ট মিস্টার জো বাইডেন এখন আনতে চাচ্ছেন না বা আসতে চাচ্ছেন না। রিসেন্টলি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নির্বাচনী প্রচারণায় তার যে বিতর্ক হয়েছে সেখানে বড় ভিত্তিতে ফেল করেছে মিস্টার জো বাইডেন, এবং এই বিষয়টিকে কেন্দ্র করে অভ্যন্তরীণভাবে দল থেকেই তিনি চাপের মুখে রয়েছেন পদত্যাগ করার জন্য প্রার্থী তার। এমতো অবস্থায় নতুন করে যদি হিজবুল্লাহর বিরুদ্ধে তিনি যুদ্ধে জড়ান এবং সেখানে আমেরিকান সোলজারদের ক্ষয়ক্ষতি হয়, তাহলে তার রাজনৈতিক ক্যারিয়ার শেষ। 2025 সালে যে নির্বাচন হওয়ার কথা আমেরিকার ভেতর, সেখানে তিনি আর প্রার্থী হতে পারবেন না, যার জন্যই কিন্তু পরিষ্কারভাবে ইসরায়েলকে বলে দেওয়া হয়েছে যে আমেরিকার নির্বাচনের পূর্বে কোনোভাবে হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধে জড়ানো যাবে না, আর জড়ালেও আমেরিকা আসবে না। আর এই কথা আমি বলছি না, স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন খুদ ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট এই খবরের নিশ্চয়তা দিয়েছে যে আমেরিকার পক্ষ থেকে পরিষ্কারভাবে ইসরায়েলকে জানিয়ে দেওয়া হয়েছে যে নির্বাচনের আগে কোনোভাবেই হিজবুল্লাহর বিরুদ্ধে বড় ধরনের সংঘর্ষে জড়ানো যাবে না, জড়ালে আমেরিকা সহযোগিতা করবে না। এবং আমেরিকার পক্ষ থেকে পরিষ্কারভাবে দিক নির্দেশনা রয়েছে যে নির্বাচনের আগে আমরা তোমাদের কোনোভাবেই সহযোগিতা করতে পারবো না। এখন নির্বাচন পর্যন্ত ইসরায়েল বেঁচে থাকবে কিনা তা নিয়ে কিন্তু সন্দেহ, কারণ হামলার তীব্রতা যতটা বাড়ছে। আর এই জন্যই কিন্তু ইসরায়েল এখন হিজবুল্লাহর যে সকল হামলা হচ্ছে নিজেরাই ড্রোন দিয়ে ভিডিও করছে, তথ্য সংগ্রহ করছে এবং সোশ্যাল মিডিয়া সহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো, মানে পশ্চিমা আমেরিকান গণমাধ্যমগুলোকে সরবরাহ করছে যে আমাদের হাওয়া টাইট, এখন আমেরিকান যে জনগণ তাদের থেকে প্রেশার ক্রিয়েট করতে হবে প্রেসিডেন্টের উপর যে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিন, কারণ আমেরিকার ভেতর ইহুদি কমিউনিটি খুবই স্ট্রং। তার জন্যই কিন্তু মানবিক দৃষ্টিকোণ থেকে সহানুভূতি পাওয়ার জন্য এবং হিজবুল্লাহর বিরুদ্ধে সরাসরি আমেরিকাকে যুদ্ধে ডেকে আনার জন্যই এই তথ্যগুলো সরবরাহ করছে এখন ইসরায়েল স্বয়ং নিজে। এর পূর্বে কিন্তু তারা এমনটা করতো না। দেখুন, বাংলা একটা বিখ্যাত উক্তি আছে, জয়কালে ক্ষয় নেই, আর মরণকালে কি নেই, মরণকালে ওষুধ নেই। বর্তমানে আমেরিকা এবং ইসরায়েলের অবস্থা সেই সময় শুরু হয়ে গেছে। এখন দেখার বিষয় কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায়, এবং ধারাবাহিকভাবে যখনই কোনো নতুন আপডেট আসবে আপনাদের আমি জানাতে চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।